আমি আল্লাহর একজন পাপিষ্ট বান্দা, জেনে শুনে অনেক বড় বড় গুনাহ করেছি, এখন তওবা করে আল্লাহর রাস্তা ফিরে এসেছি, কিভাবে তওবা করলে বা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিবেন আর আমার আমল আল্লাহর দরবারে সোয়াবনা কবুল হচ্ছে কিনা আমি কিভাবে বুঝব? প্রিয় ভাই যিনি এটা লিখেছেন, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা সব ধরনের গুনাহ থেকে আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। দেখুন যদি আমরা বড় বড় গুনাহে লিপ্ত হয়ে গেছি এরকম মনে হয় তাহলে তওবার জন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। নাম্বার এক, সর্বপ্রথম আমি যে কাজটা করেছি এটার জন্য অপরাধ বোধ এটা আমার মধ্যে থাকতে হবে, যেমন ভাইয়ের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, উনি লিখেছেন যে আমি গুনাহ করেছি, আমি নিজেকে অপরাধী বলবো, পাপিষ্ট বলবো, নিজেকে ভৎসনা দিব, আত্মশাসন করবো যে আমি এত নিচু কাজ করলাম, আল্লাহ নাফরমানি করলাম, আল্লাহর সামনে কীভাবে আমি দাঁড়াবো, আমি খুব খারাপ কাজ করেছি, এটাকে আত্মশাসন বলে। এটা করতে থাকা, লজ্জিত হওয়া আল্লাহর কাছে যে আমি অনেক ছোট, আমি নিচু কাজ করেছি, এটা হওয়া। দ্বিতীয়ত ওই গুনাহ থেকে সরে আসা, যে গুনাহ যেন আমার দ্বারা না হয়, সে পথ থেকে একদম সরে যাওয়া। তৃতীয়ত এই গুনাহ আর কখনো আমি করবো না সেই মর্মে কী করা, সংকল্প করা। চতুর্থত যদি সেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট হয় তাহলে সে মানুষের কাছ থেকে সেটার কী করা, নিষ্পত্তি করায় নেওয়া, তার আর্থিক অধিকার ফেরত দেওয়া, আর শারীরিক বা সম্মানগত অধিকার নষ্ট করে থাকলে তার কাছে মাপ চেয়ে নেওয়া, এক কথা একটা ক্লোজ করা চ্যাপ্টার যে সে আপনাকে ছেড়ে দিয়েছে, নিষ্কৃতি দিয়েছে। এই চারটা কাজ, এগুলোর মাধ্যমে তওবা পূর্ণতা পায়। আপনি এটাকে আরও ভালো করে যদি করতে চান তাহলে সুন্দর করে উজু করে দুই রাকাত নামাজ পড়বেন, সালাতুত তওবা। আল্লাহ তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে কি ফিরে আসা। একটা ছেলে বাবা মার অবাধ্য হয়ে রাগ করে বাসা থেকে চলে গেছে, সে বাবা মার খোঁজ খবর নেয় না, এই ছেলেটা হঠাৎ করে তার ভুল বুঝতে পেরেছে, বাবা মার কথা তার মনে পড়েছে এবং সে বাবা মার কাছে আবার ফিরে এসেছে, এসে হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে কান্নাকাটি করে মাপ চেয়ে বাবা মা কোলে আবার ফিরে এসেছে। এটা হলো তওবা, এটা হলো কি যে আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত, অনুতপ্ত, আমি ফিরে আসলাম। দুনিয়াতে মানুষ কোনো পাপ করে আপনার যদি কোনো দণ্ডে দণ্ডিত হয় তাহলে প্রচলিত আইনে রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করার অপশন আছে, কিন্তু তাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সবার সামনে লজ্জিত হতে হয়। আল্লাহ তাআলার এখানে সেটা না, আল্লাহ তাআলার কাছে কেউ একান্তে গোপনে যদি সে লজ্জিত হয়ে তওবা করে ফিরে আসে, কারোর কাছে বরং আল্লাহ জানাতে নিষেধ করেন, আল্লাহ চান না তার বান্দা মানুষের কাছে ছোট হোক, বিশেষ করে যখন অপরাধটা ব্যক্তিগত লেভেলের অপরাধ হয়, তো বান্দা আল্লাহর কাছে মনে মনে ভাবে মাফ চেয়ে ফিরে আসলে আল্লাহ কী করেন, মাফ করে দেন। তো এই জন্য দুই রাকাত নামাজ পড়ে সুন্দর করে আল্লাহর কাছে আপনি দুহাত তুলে দোয়া করে যে আল্লাহ আমি ফিরে এলাম, আমি ফিরে এলাম, আমি শয়তানের কথা শুনেছি এখন তোমার কথা শুনবো, শয়তানের পথে ছিলাম এখন তোমার পথে আসবো, এটার নাম কি তওবা। এটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় যে মানুষ গুনাহ করলে আল্লাহ যতটা অসন্তুষ্ট হন, যদি সত্যিকারের তওবা করতে পারে, এই যে আত্মশাসন করে অনুশোচনা করে ফিরে আসে, কখনো ব্যাক না করে তওবায় নাসুহা করতে পারে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ওই গুনাহ করলে আল্লাহ যতটা অসন্তুষ্ট হন, এই তওবা করলে তার চাইতে অনেক গুণ বেশি সন্তুষ্ট হন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ কি পছন্দ করেন, তওবাকারীদেরকে পছন্দ করে যারা তওবা করে বারবার ফিরে আসে, এটা আল্লাহ অনেক পছন্দ করে। সন্তান যেটা আগে থেকে ভালো আছে ওইটা বাপ মার কাছে ভালো, কিন্তু একটা সন্তান বেয়াড়া আছে না, বেয়াড়া, এই বেয়াড়া বেলাইনে থাকা সন্তানটা যদি কোনো একটা সময় এসে ভালো হয়ে যায় তখন বাপ মার কাছে কত ভালো লাগে, তখন কিন্তু আগে থেকে ভালো যেটা আছে ওইটার চাইতে পরেরটারে কেয়ার আরও বেশি করে। তো আল্লাহ তাআলার কাছে তওবাটা অনেক প্রিয় আমল। বিধায় কেউ যদি গুনাহ করে ফেলেন তিনি যেন নিরাশ হয়ে না যান যে আমি তো শেষ, তিনি বরং খুশি হবেন যে আমি এখন আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হওয়ার সুযোগ তৈরি হয়েছে, এটাকে সদ্ব্যবহার করা দরকার শুধুমাত্র। আল্লাহ আমাদের সবাইকে তওবাকারীদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।